জুনায়েদ বাগদাদ রহমাতুল্লাহ আলাইহি তার সময়কালে একজন বিখ্যাত চোর ছিল একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ল ধরা পড়ার পর তার হাতটা কেটে দেয় চোরের শাস্তি হলো হাত কাটা চোরের শাস্তি কি ভাই বলেন হাত কাটা নির্দিষ্ট পরিমাণ যদি হয় তাহলে তার কি করা হয় হাত কেটে দেওয়া হয় এটা হলো শরীয়তের আইন হাত কেটে দাও বিচারকের কাছে যায় বিচারক এরকম ভাবে কোরআন অনুযায়ী নির্দেশ দেয় তার হাতটা কেটে দাও হাতটা কেটে দেওয়া হলো এখন সে নাম করা চুরে খ্যাতি পেল হাত কাটা চুর কি কাটা চুর ভাই বলেন হাত কাটা চুর কোন চুরে যদি কান কাটা যায় তাহলে সে দুই চার দশ এলাকায় কিভাবে খ্যাতি হবে কান কাটা চুর ঠিক কিনা ভাই বলেন পাবে কিনা ভাই বলেন কান কাটা চুর হাত কাটা চুর হ্যাঁ এরপরে যদি কোন চুরকে এরকম তার চোখ কানা করে দেওয়া হয় তাহলে বলা হবে ধামরায় কানা চুর ঠিক কিনা ভাই বলেন বলবে কিনা অনুমুক জায়গার কানা চুর সে প্রসিদ্ধি লাভ করবে এরকম ভাবে চুরি করার পর তার হাত কেটে দেওয়া হয় এরপরে প্রসিদ্ধ লাভ করলো যে হাত কাটা চোর কোথাও গ্রাম গঞ্জ ভাগে রইল না হাত কাটা ডাকা কিন্তু চোর তো চোরের যারা চুরি করে চুরি করতে করতে অভ্যস্ত তাদের চুরিটা এমন ভাবে পেশা হয় তাদের রক্ত মাংসের ভিতরে শুধু চোর আর চোরের মনোভাব তৈরি হয় যে বিখ্যাত চুর সে কখন স্থির থাকতে পারবে না এখন মানুষের বাড়িতে চুরি করে না নিজের বাড়িতে এক ঘরের জিনিস আর এক ঘরে নেয় আর এক ঘরের জিনিস এরকম কি আর এক ঘরে পাল্টা পাল্টে করতে থাকে তো এরকম করতে করতে একদিন চিন্তা করে যে নিজের ঘরে তার কোনো পাল্টা পাল্টি করবো আজকে রাত্রে চুরি করার জন্য বাহির হল তো হাতে হাতে একাই গেছে যাওয়ার পর কার ঘরে চুরি করবে বাগদাদ শহরে গিয়েছে বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির ঘরে সেরকম ভাবে ঢুকে গিয়েছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এবাদত বন্দী করার পর কেবল একটু বিছানার মধ্যে গিয়েছে একটু ঘুম আসবে ঘুম ঘুম ভাব এমন সময় চোর ঘরের ভিতরে ঢুকেছে ঢোকার পর যত মাল সামান আছে সব একটা গাঁটির মধ্যে বাঁধছে তো শুনে মনে করছে যে এমন ঘুম ঘুমাইছে যে আমাকে দেখতেছে না আর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হালকা হালকা তাকায় আবার চক্ষু বন্ধ করে সে মনে মনে ভাবতেছে আরে এই লোকটা মনে হয় খুব অসহায় তাহার ঘরে মনে হয় কোনো খাবার নাই এই জন্য খাবার সংগ্রহ করার জন্য আমার ঘরে আসছে যার মনোভাব যেরকম সে ওই রকম ধারণা করে ঠিক কিনা ভাই বলে এরকম ভাবে সব কিছু করছে চুর তো হাত কাটা দরজা খুলে মালগুলো টেনে ঘরের বাইরে রাস্তার পাশে নিয়ে রাখছে অনেক চেষ্টা করেও মালগুলা কি মাথায় উঠাতে পারতেছে না জুনায়েদ বাগদাদি জানালা খুলে দেখে চুর অনেক চেষ্টা করেও কি করতে পারতেছে না তার ওই মালগুলা মাথায় উঠাইতে পারতেছে না এক হাত নাই এক হাতে চেষ্টা করতেছে জুনায়েদ বাগদাদি মনে মনে ভাবেন আমি যদি সম্মুখের দরজাতে ঢুকি লোকটা কিভাবে লজ্জা পাবে এই জন্য সে পিছনের দরজা দিয়ে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে যখন ওই চোরের কাছে চলে আসলো চোরটা এরকম ভাবে তখন মালিকের ভূমিকা পালন করলো বক্তা টান টান করে দাঁড়ায় আর বলতেছে এই বেটা দাঁড়া এখানে চোরের মন পুলিশ পুলিশ ঠিক না বলে চোরের মন কি পুলিশ পুলিশ এখানে দাঁড়া বোঝাটা তো জুনায়েদ বাগদাদি বৃদ্ধ লোক মনে মনে ভাবেন চোরের তো হাত কাটা কিভাবে নেবে যা হোক গাঁটটিটা আমার মাথায় নিয়ে গাঁটটিটা নেওয়ার পর বাড়িতে গেছে যাওয়ার পর গাঁটটি নামাইছে নামানোর পর বলছে তোমার এই ক্যারিয়ার কত দিতে হবে মজুরি ভাড়া কত দিতে হবে বলতেছে ভাড়া লাগবে না বিনা ভাড়ায়
বাড়িতে মাল পৌঁছে দিয়ে গেলাম তোর বলতেছে আহ খুব ভালো একটা লোক পাইছি হ্যাঁ এমন লোক যদি থাকে তাহলে তো আমার চুরি করতে কি নাই সমস্যা নাই সুরে কি চিন্তা করে আর জুনায়েদ বুদ্দাদি কি ভাবতেছে সে ভাবতেছে তার ঘরে খাবার নাই পৌঁছে দিয়ে গেলাম সাহাবের কাজ করলাম আর চুরে ভাবতেছে যে আমার এতদিন চুরিটা করতাম না এখন এমন একটা লোক পাইছি যে ভাড়াও দিল না যা এনে কাজে লাগাতে পারবে মাঝে মাঝে জুনায়েদ বুদ্দাদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন পরের দিন যখন সকাল হয় চুপটা মনে মনে চিন্তা করে কেউ দেখে ফেলল কিনা কেউ দেখল কিনা আবার চিন্তা করে বৃদ্ধলোকটা যে মাল বিনা পয়সায় পৌঁছে দিয়ে গেল সে তো কোনো কোয়েন্দা কোয়েন্দা না তো আবার আবার ধরা পড়ে আর এক ফাঁক কাটা যায় কিনা একবার বাড়ির বাহিরে যায় আবার ভিতরের মধ্যে প্রবেশ করে এরকম টেনশন টেনশন আবার চিন্তা করলো ঠিক আছে বেলা এখন প্রায় শেষের দিকে ওই যে সেই গ্রাম থেকে মাল চুরি করেছে সেই গ্রামে গিয়ে দেখে আমি আমার কোন আলোচনা সেইখানে হয় কিনা কি ভাই একটু দেখি যেই ঘর থেকে মাল চুরি করেছে ওই ঘরের পাশে তখন যা তখন দেখেন মানুষজন পুরুষরা দলে দলে ওই বাড়ির মধ্যে প্রবেশ করে আবার তার কলিজার মধ্যে ধাক্কা লাগে আরে আমি কি ধরে ধরা পড়ে যাব নাকি এত লোকের সমাধান জানা এখানে এখানে এক লোককে জিজ্ঞেস করলো ভাই আপনি কি এই বাড়িতে যাবেন বলতেছে হ্যাঁ আমি তো এই বাড়িতে যাওয়ার জন্য এসেছি কয় ভাই চোরকে প্রশ্ন করছে আপনিও কে বাসায় যাবেন কয় যেতে পারি কি হয়েছে চলেন যাই দেখি যাওয়ার পর দেখি ওই বৃদ্ধলোকটা এরকম অত্যাচারের মধ্যে বসা হাজার হাজার মানুষ এরকম ভাবে নিচের মধ্যে জমিনের মধ্যে বসা এই যেন বলতেছে ওই সঙ্গীকে জিজ্ঞেস করছে ভাই এই লোকটিকে এবার বলতেছে ভাই শুনে নেন এই লোকটা হল আমাদের বাপদাদের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি জুনায়েদ তিনি এমন একজন বুজুর্গ তিনি হল আত্মার ডাক্তার তিনি হল রুহের ডাক্তার যে ব্যক্তি তার কাছে একবার আসে আল্লাহ তাআলা তাকে ওলি বানাইয়া পাঠাইয়া দেন সুবহানাল্লাহ এবার চোর মনে মনে এক কদম সামনে আগায় আরেক কদম পিছনে যায় মনে মনে ভাবে আহারে আমি এমন একজন লোকের ঘরে চুরি করেছি আছে যদি আমাকে বদদোয়া দেয় আমি তো ধ্বংস হয়ে যাব যখন লোকজন চলে যায় লোকজন চলে যাওয়ার পর জুনায়েদ বুদ্দাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করেন বলতেছে হুজুর আমি বড় বেদ আমি বড় অন্যায় করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার জন্য দোয়া করেন আমি আর জীবনে কখনো চুরি করব না জুনায়েদ বুদ্দাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবা তোমার কি হয়েছে বলো বলতেছে হুজুর আমি তো গত রাত্রে চুরি করেছিলাম আপনার ঘর থেকে যত মাল ছিল সব আমি নিয়ে নিয়েছিলাম আবার আপনাকে দিয়ে আমি কত বড় ডাকাতি করেছি ওই মালগুলো এরকম মাথায় করে আমার বাড়ি পর্যন্ত আপনাকে নিয়েছি আবার আমি যে এত দূর আপনাকে খাটাইলাম আপনাকে কষ্ট দিলাম বিনিময়ে একটা টাকাও আপনাকে দিই নাই আপনি আমাকে মাফ করে দেন আপনার হাতটা বাড়াইয়া দেন আপনার হাতে হাত রেখে তওবা করতে চাই আমি আর জীবনে কখনো পাপের কাজ করব না জুনায়েদ বুদ্দাদি রহমাতুল্লাহ আলাইহি হাত বাড়াইয়ে দেয় হাত বাড়াইয়ে দেওয়ার পর আল্লাহ বলে জুনায়েদ তার মাথার মধ্যে হাত রেখে বলে দিল যাও যাও তুমি যেহেতু হাত কাটা চোর নামে প্রসিদ্ধ লাভ করেছ আমি তোমার জন্য দোয়া করলাম তুমি এমন ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবা হাত কাটা হলে হিসাবে আল্লাহ তোমাকে বিদায় করে দেবে এই লোকটা শেষ পর্যন্ত এমন বুজুর্গ হয়েছে একটা সুন্নত তার থেকে চলে যায় না বলেন সুবহানাল্লাহ সে যখন ইন্তেকাল করেন চতুর্দিকে নাম শুনে বলল বাগদাদের প্রসিদ্ধ হাত কাটা বুজুর্গ দুনিয়ার মধ্যে নাই হাত কাটা বুজুর্গ দুনিয়ার থেকে চলে যায় এই জন্য তার জানাজার মধ্যে শরীর খাওয়ার জন্য লক্ষ লক্ষ জনতার জানাজার নামাজে ফল নেমে আসে বলেন সুবহানাল্লাহ
এই জন্য আল্লাহ তাআলা বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস-সাদিকীন আল্লাহ তাআলা বলে ঈমানদারদের দল দুনিয়াতে এমন একজন বন্ধু বানাও যে তোমাকে দুনিয়াতেও সৎপথের রাস্তা দেখাবে আখেরাতেও তোমাকে জান্নাতের রাস্তা দেখায় এমন একজন বন্ধু তুমি দুনিয়ার বুকে বানাও নেতার পিছনে ঘুরে সময় নষ্ট করে লাভ নাই কয়েকদিন একটু আনন্দে চলতে পারবা এরপরে ক্ষমতা শেষ এরপরে ঘুরতে পারবা যে ক্ষমতার অপব্যবহারের কি শাস্তি হয় ঠিক কিনা ভাই বলেন আমরা তো যুগে যুগে দেখে আসতেছি যে যখন ক্ষমতায় থাকে তাকে কি দেওয়া হয় ফুলের মালা দেওয়া হয় ক্ষমতা শেষ তার জন্য জেলখানার দরজা খোলা থাকে ঠিক কিনা ভাই বলেন এই জন্য ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো এমন একজন নেতা নির্ধারণ করেন যেই নেতার মধ্যে সম্মান বিদ্যমান যেই নেতা আপনাকে নামাজের কথা বলবে যেই নেতা আপনাকে এরকম জান্নাতের কথা স্মরণ করাইয়া দেবে এমন নেতার কিছু সময় দেন যেই নেতা আপনাকে জাহান্নামের ভয় দেখাবে এমন নেতার পিছনে সময় দেন যেই নেতা আপনাকে 24 ঘন্টা আল্লাহর কথা স্মরণ করাইয়া দেন এমন একজন নেতা সংগ্রহ করুন সময় থাকতে সময় চলে গেলে আল্লাহ হবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন আলেম ছিলেন এরকম ভাবে বড় বড় ছাত্র এক মাদ্রাসার লেভেলের সবচেয়ে উপরের ক্লাস হলো দাওরায়ে হাদিস এরপরে আদব আছে ইফতা আছে তাফসীর আছে এরকম বড় বড় ছাত্রদের এরকম ক্লাস করাইতেছেন এমন সময় একজন গুনাহগার ব্যক্তি যে এমন কোনো গুনাহ নাই সে তার করতে নাই আমাদের দেশেও এমন লোক আছে কি আছে না নাই অনেক লোক আছে যে সে সুদ সুদ সুদে টাকা লাগাইতেছে সুদের গুনাহ তার মধ্যে আছে জিনা করে এই গুনাহ তার মধ্যে আছে মানুষকে ঠকায় এই গুনাহ তার মধ্যে আছে মানুষকে অন্যায় ভাবে মারে এই গুনাহও তার মধ্যে আছে এক অর্থ নামাজ পড়ে না এই গুনাহ তার মধ্যে আছে রোজা রাখে না এই গুনাহও তার মধ্যে আছে কি আছে না নাই এমন মানুষ আছে তো এমন একজন লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কাছে আসছেন আসার পর বলতেছেন সালাম দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে আপনার কাছে আসলাম এই জন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই কি করতে চাই বলে বন্ধুত্ব করতে চাই ছাত্র যারা সম্মুখে ছিল সবাই আশ্চর্য হয়ে গেছে যে হুজুর এখন কি করবে এই লোকটাকে যদি হুজুর ঠিকই বন্ধু বানায় আনে হুজুর তো রাস্তায় বাহির হতে পারবে না সকলেই বলবে এমন একজন এরকম ভাবে নির্দিষ্ট মানুষ এমন একজন পাপী অবৈধ একজন লোক তার সাথে বন্ধুত্ব তার যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বুজুর্গ মানুষকে মুখ দেখাতে পারবে না এই টেনশন করতেছে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই চিন্তা করতেছেন যদি আমি তাকে বন্ধু বানাই তাহলে বিপদে পড়ি আবার যদি বন্ধু না বানাই তাহলে বিপদ এরকম ভাবে চিন্তা করতেছেন আর মনে মনে ভাবে যদি আমি তাকে বন্ধু বানাই দুনিয়ার সমস্ত লোক আমাকে বলবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আর কোন লোক বুঝি পেল না এমন একজন পাপী এমন একজন নিকৃষ্ট মানুষ এমন একজন গুনাহগার মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বন্ধু বানাইলো আর আমার নাম